অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা মূলত কথা বলবো তুর্কির টুরিস্ট ভিসা নিয়ে এবং ভ্রমণ পিপাসু মানুষজনদের জন্য কিন্তু এক স্বপ্নের জায়গা হচ্ছে তুরস্ক। আর এই তুরস্কতে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য কিংবা অনবদ্য স্থাপনা যাই বলেন না কেন, সবগুলো জিনিসই কিন্তু যে কোনো ভ্রমণ পিপাসু পর্যটককে তার কাছে বারবার হাতছানি দিয়ে ডাকে। আর তুর্কির রাজধানী হচ্ছে আঙ্কারা, যেটি দেখতে সবাই ছুটে যায়। এছাড়াও তুর্কিতে আরও অসংখ্য ভ্রমণের স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে ইস্তানবুল, আঙ্কারা, বোড্রাম, কাস আন্টালিয়া, ট্রাবজন এর মতো আরও অসংখ্য জায়গা। এছাড়াও তুর্কিতে যারা ঘুরতে যেতে চাচ্ছেন তারা তুর্কির যে ভিসাগুলো এগুলো সম্পর্কে অবশ্যই তাদের জানা উচিত। এবং তুর্কি মূলত 10 ধরনের ভিসা মানুষকে দিয়ে থাকে, যার মধ্যে টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্রানজিট ভিসা, ডাবল ট্রানজিট ভিসা, কনফারেন্স বা সেমিনার ভিসা, ফেস্টিভ্যাল, ফেয়ার বা এক্সিবিশন ভিসা, স্পোর্টিভ অ্যাক্টিভিটি ভিসা, কালচারাল আর্টিস্টিক ভিসা অন্যতম। এছাড়াও তুর্কিতে মূলত আমরা আজকের ভিডিওটা করছি টুরিস্ট ভিসা নিয়ে, এবং টুরিস্ট ভিসাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস আগে রেডি করতে হয়, যেটা ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে আপনার পাসপোর্ট, যেটা মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট, বিজনেস কার্ড, বিজনেস রিলেটেড কিছু ডকুমেন্টস শো করতে হয়, এবং আপনার অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এছাড়াও যারা কাপল হিসেবে যাবে সেক্ষেত্রে ম্যারিটাল সার্টিফিকেট, স্টুডেন্টরা গেলে স্টুডেন্ট আইডি কার্ড, আর অ্যাডাল্টরা গেলে এনআইডি কার্ডের কপি দিতে হয়। এছাড়াও আপনাদের যদি এই ক্ষেত্রে বিভিন্ন ভিসায় যেহেতু বিভিন্ন রকম ডকুমেন্টস লাগে তাই এগুলো চেঞ্জও হতে থাকে, তাই আপনারা যখন যাবেন সেই ক্ষেত্রে তখন কী কী পেপার্স লাগছে এই বিষয়ে অবশ্যই বিস্তারিত জেনে প্রপারলি ডকুমেন্টসগুলো গুছিয়ে অ্যাপ্লাই করবেন। এতে করে আপনার যে ভিসা হওয়ার যে চান্সেসটা এটা সবথেকে বেশি থাকবে। এবং এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের হেল্প নিতে পারেন, আমরা এই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে কল করে আপনাদেরকে জানাতে পারি, অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারবেন। আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 152/2M পান্থপথ সিগনাল, ঢাকা 1205। ধন্যবাদ।